নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে আসছি ছদ্মির বাড়িতে। ছদ্মি মানে আমার ছোট ননাসের বাড়ি। রাধা গোবিন্দের ফটোটা কি সুন্দর! ছদ্মির বাড়িতে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ঠাকুরের ছবি। 33 কোটি দেবদেবতার বসবাস ছদ্মির বাড়িতে। ড্রয়িং রুমটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে ছদ্মি। এখানেও দেখেন কি ঠাকুরের ফটো, ফটো মূর্তি। দিয়ে সাজা ঘর সাজানো, এখানেও আছে কতগুলো। আর এই তো বাড়ির মহারাজ এখানে বসে পাহারা দিচ্ছেন, টমি। আর এদিকে ছদ্মির রান্নাবাড়ি চলছে, মাছ ভাজা হচ্ছে। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট হবে। অনেক আয়োজন রান্না। আর এদিকে টমি মহারাজ বসে আছেন, ওনার জন্য বাড়িতে কেউ আসতে পারে না। আর এই তো ছদ্মির বেডরুম, বৌদি রেস্ট নিচ্ছে। আর এই তো ঠাকুর ঘর, আপনারাও গোপালকে দর্শন করুন। গোপাল ঠাকুরকে, ভগবানের পুজো হয়ে গেছে, সকাল সকাল ছত্রির পুজো দেওয়া হয়ে গেছে। জোড়া গোপাল ঠাকুর কি সুন্দর সাজিয়ে রেখেছে। আপনারাও ভগবানকে দর্শন করুন। জোড়া গোপাল। আর এখানে আসছি থেকে দেখছি যেদিকে তাকানো যায় সেদিকেই আম গাছ, আর সব আম গাছে আমি ভর্তি। এই যে দেখুন কি সুন্দর কত আম। নাম কি, নাম বলো? আর তো ছদ্মির সাথে একটু ঘুরতে বের হলাম বিকেলে। ঘুরতে ঘুরতে আসছি অনুকূল ঠাকুরের মন্দির, সৎসঙ্গ মন্দিরে। এখানে সন্ধে প্রার্থনা হলো, প্রার্থনা শেষ হয়ে এখন কীর্তন হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র, আর এখানে আছেন
পূজনীয় বড় মা। আর এখানে আছেন পূজনীয় বড়দা, দেখুন। অনেক বড়, এখানেও দেখেন কত আম গাছে। মন্দির এরিয়াটা অনেক বড়, খুব সুন্দর সাজানো। কি সুন্দর আলপনাটা, আমি আর সর্দি এখানে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল বসে থেকে। এই তো চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে রওনা, এখন এখন স্টেশন যাচ্ছি, নিউ কোচবিহার স্টেশন। সর্দি আর সর্দি ননদ আমাদেরকে তুলে দিতে যাচ্ছে গাড়িতে। সঙ্গে এটা চব্বিশ ননদ, এই তো চলে আসছি নিউ কোচবিহার স্টেশন। খুব ভালোই কাটালাম সময়টা, খুব ভালোই গেছে। এই তো গাড়ি চলে আসছে, আমরা গাড়িতে উঠে গেছি, আমি আর বৌদি, চর্দি আর চর্দি ননদ চলে গেছে। এই তো চলে আসছি এখন আমাদের গন্তব্যে, আর বৌদি চলে গেছে শিলিগুড়ি বৌদির বাড়িতে, আমি চলে আসছি আমাদের বাড়িতে, বৌদি চলে গেছে বৌদির বাড়িতে। আর এদিকে আমার হাজব্যান্ড নিতে আসছে আমাকে। আশা করি সবার ভালো লাগবে ব্লগটা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে দেবেন।